এই যে মঞ্চ রেডিও এবং চলচ্চিত্র চলে আসাটা, এই সময়টা নিয়ে একটু বলেন আপনার স্মৃতি থেকে কিছু। যে ওই মহিউদ্দিন সাহেব উনি নাটক দেখতে এসেছিলেন, দেখতে এসে উনি বললেন যে আপনি চলচ্চিত্রে অভিনয় করবেন না? আমার না, আমি চলচ্চিত্রে অভিনয় করবো না। বলে কেন চলচ্চিত্রে অভিনয় করেন? আমি বললাম যে চলচ্চিত্রে অভিনয়ের মঞ্চের মতো তো না, ওটা তো অন্যরকম। বলে আপনি করে দেখেন না একবার। উনি আমাকে একটি চরিত্র বললেন যে এই চরিত্রটা দুরূহ চরিত্র, এটা যদি করতে পারেন এটা আপনার নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশন থাকবে। আমি করব কি চরিত্র? বলে একটি প্রফেসর, পাগলা প্রফেসর। তো এখন যেমন চলচ্চিত্র বা যে কোনো জায়গায় রিস্ক নেওয়াটা খুব নেয় না, হ্যাঁ তখন কিন্তু রিস্ক নিত, চারতলা ছাদের কার্নিশের মধ্যে বসিয়ে দিল পাজুলে। তখনকার লোকের, পরিচালকদের দূরদৃষ্টি এত সুদূর প্রসারী ছিল যে আজকের যা ঘটনা ঘটছে উনি সেদিন তা বলেছিলেন আমার চরিত্রের মাধ্যমে। ছাত্রকে বলছে যে তুমি একটা সময় আসবে যখন মাটিতে পা দিয়ে হাঁটতে পারবে না, লোকে লোকারণ্য হয়ে যাবে, মাথায় পা দিয়ে হাঁটতে হবে। তুমি কোথাও চুপ করে বসে একটু নিজেকে চেনার চেষ্টা করতে পারবে না। তো ছেলেটি তখন প্রতিবাদ করে বলেছিল কেন আমি গোরস্থানে চলে যাবো, ওখানে তো ফাঁকা পাবো। বলে না না, ওটা আরও বেশি ক্রাউডেড হবে, ওভার ক্রাউডেড। ১৩ নম্বর ফিকুস্তাগাল্লেন সম্পর্কে একটু আসি আমরা। ষাটের দশকের সাড়া জাগানো চলচ্চিত্র, অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। অসম্ভব জনপ্রিয়তা শুধু না, এটা সম্পর্কে কিন্তু অনেক কিছু বলার আছে। এটা প্রথম হচ্ছে ফুল অফ কমেডি একটি নাটক, ১৩ নম্বর ফিকুস্তাগাল্লেন। লিখেছিল খান জয়নুল বলে একটি ছেলে, অভিনেতা। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে উনি অভিনয় করেছিলেন, অভিনয় করেছিলেন, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে খান জয়নুলের কিন্তু স্কুল জ্ঞান কখনো হয়নি। সে যাতুকু পড়াশোনা করেছে সম্পূর্ণ নিজে নিজে, কোনো সার্টিফিকেট তার নাই, বাট লেখা এত এত যে গভীরের লেখা এর খুব কম পাওয়া যায়। তার অভিনয়ের মানও তো খুব উঁচু, আনডাউটেডলি। পরবর্তী পর্যায়ে কমেডিয়ান হিসেবে তো খুবই খুবই প্রতিষ্ঠিত। তো এটা মজার ব্যাপারটা হচ্ছে যে ওটা আলতাফ ছিল আমার বাড়ির চাকর, আর সুমিতা দেবী ছিল আমার স্ত্রী, আমরা নিঃসন্তান। তো আমরা ওই ঈদের কোরবানির সময় আমরা কিন্তু দুজনে মিলে গরু কিনতে গেছি। তো আমার স্ত্রী আমাকে বারবার বলে দিয়েছে যে কোনো রকম খুঁত যেন না থাকে। আচ্ছা ঠিক আছে, তো খুঁত দেখতে হলে তাহলে তো আমরা তো ওপরে দাঁড়িয়ে ওপরটা দেখতে পাচ্ছি, পেটের দিকে তো দেখতে পাচ্ছি না, শুয়ে পড়ে ওটাকে দেখতে হচ্ছে যে কোনো দাগ আছে কি না। তো একটি ছাগল আমাদের খুব পছন্দ হলো, যে ছাগলটা নেবো, কিন্তু আমার চাকর এটাকে অবজেকশন দিয়ে দিল, এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? বলে এনে নি, এই কারণে নিতে পারবেন না যে এটা তাহলে খালাম্মার আব্বা রাগ করবে। আমি ভেবে পেলাম না খালাম্মার আব্বা এটার মধ্যে ঢোকে কী করে, খালাম্মা নিজেও রাগ করবে। আমি তো কেন খালাম্মার আব্বা মানে না, ওনারও তো যেরকম এটারও সেই রকম আছে।